ধূমপান, মদ্যপান এবং মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। ড্রিঙ্কিং অ্যালকোহল অ্যান্ড স্মোকিং সিগারেট আর ইনজুরিয়াস টু হেলথ, দিস কজেস ক্যান্সার। ডানপিটের গল্পকথায় আমরা শ্রোতা বন্ধুদের জন্য নানান স্বাদের গল্পের আহরণ করে থাকি বরাবর। সেক্ষেত্রে গল্পের রোমাঞ্চকর পরিবেশ তৈরির জন্য কখনো কালা জাদু বা কুসংস্কার সমন্বিত ভৌতিক অলৌকিক ঘটনার প্রয়োগ করা হয়। আজকের গল্পকথায়ও তেমনই কিছু ঘটনার উল্লেখ রয়েছে। অলৌকিক ও রোমাঞ্চকর এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল ও যোগসূত্র নেই। বাস্তবের কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম সাদৃশ্য সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমাদের গল্পকথার মূল উদ্দেশ্য বিনোদন, তাই শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আপনারাও সম্পূর্ণ কুসংস্কার মুক্ত মন নিয়ে গল্পটি উপভোগ করবেন। ডানপিটের উপস্থাপনায় আমাদের গল্পকথার এবারের গল্প শোভন দাসের লেখা আলেয়া। শোভন দাসের জন্ম 1979 সালের জানুয়ারি মাসে। কমার্স নিয়ে পড়াশোনা করলেও তাঁর সাহিত্য চর্চাটা এসেছিল ভালোবাসা থেকেই। তাই পেশায় একজন ইন্স্যুরেন্স এজেন্ট হলেও তিনি একজন শখের লেখক। তোমার আমার গল্পবেলা বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে শোভনের, যেখানে ওরই লেখা বিভিন্ন স্বাদের গল্প পাঠ করা হয়। আজকের গল্প আলেয়া, গল্প পাঠে শুভারুণ, গল্পে সূত্রধার সৌম্য, গল্পে অমিতের ভূমিকায় সৌগত, কানাইয়ের ভূমিকায় সন্দীপ, নিতাইয়ের চরিত্রে রাজু এবং আলেয়ার চরিত্রে আত্রি, পোস্টার ডিজাইনে সোমনাথ, থিম মিউজিকের অডিও প্রোডাকশনে মনোজিৎ এবং মিক্সে বাচস্পতি, আলিয়ার আবহ পরিকল্পনা ও কণ্ঠে অঙ্কিতা, ধ্বনি পরিকল্পনা সমগ্র মিশ্রণ ও পরিচালনায় সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প আলেয়া। আরেকটা চা দেবা বাবু? প্রশ্নটায় অমিত বৃষ্টির দিক থেকে মুখ ঘুরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বছর 15 ছেলেটির দিকে তাকালো। প্রথমবার প্রশ্নটা কানে যেতে সে একটু অবাক হয়েছিল। না না, চায়ের কথায় নয়, চায়ের দোকানে যে চায়ের কথাই জিজ্ঞেস করা হবে তাতে আশ্চর্যের কিছু নেই। সে অবাক হয়েছিল ওই অমায়িকভাবে বাবু সম্বোধনটায়। কলকাতার বড় বাজারে অনেক চায়ের দোকানে এখনও খদ্দেরকে বাবু বলে সম্বোধনের রেওয়াজ থাকলেও এত সারল্যের সাথে বাবু ডাক সে আগে কখনো শোনেনি। হ্যাঁ হ্যাঁ, খাবো, তবে দুধ না, তুই বরং লিকার বানা। ঠিক আছে, আমি এক্ষুনি বানাই দিছি, বলে ছেলেটি, মানে কানু, চা বানাতে লেগে গেল। বেশ ছেলেটি, কোষ্টি পাথরের মতো কালো গায়ের রং, মাথায় কোঁকড়া চুল, বয়সখানা কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলেই হয়তো মুখের মিষ্টতাটা এখনও বর্তমান। গায়ে একটা পুরনো টি শার্ট আর হাফ প্যান্ট, বেশ চটপটে হাবভাব, তবে আদব কায়দার মধ্যে একটা গ্রাম্য সরলতা মিশে আছে যেটা অমিতের খুব ভালো লেগে গেছে। সে কানুর দিক থেকে মুখ ঘুরিয়ে আবার বাইরে মুষলধারে ঝরে চলা বৃষ্টির দিকে তাকালো। যদিও সেখানে দেখার মতো এখন আর কিছুই নেই, কারণ বাইরেটা নিকষ কালো অন্ধকারে ডুবে আছে, আশেপাশে কোথাও একটা আলোর কণাও নেই। আর না থাকাটাই স্বাভাবিক, কারণ এখানে সেরকম বাড়িঘর নেই। দোকানটা গ্রাম থেকে স্টেশনে যাওয়ার পথে হলেও ঠিক গ্রামের ভিতরে নয়, তাই এখানে গাছপালাই বেশি। খালি কখনো কখনো বিদ্যুতের চমকের সঙ্গে ক্ষণিকের জন্য ফুটে ওঠা দূরের ধূসর গাছপালা আর মাঠ নিজেদের উপস্থিতি জানান দিয়ে আবার পরমুহূর্তেই অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। হাতের ঘড়িটাতে একবার চোখ বুলিয়ে নিল অমিত, প্রায় 7:30 বাজে। বিকেলের দিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে সেই যে এই চায়ের দোকানে সে ঢুকেছে, আর বেরোতে পারেনি। একে তো জায়গাটা একেবারে অচপাড়া গাঁ, তার উপর আবার
আবহাওয়া অফিসের ভবিষ্যৎবাণীর উপর ভরসা করে সে আর ছাতা নিয়েও বেরোয়নি। তবে যে হারে মুষলধারে বৃষ্টি পড়ছে, ছাতা থাকলেও তাতে কতটা কি সুবিধে হতো তা বলা মুশকিল। তাই কাজ সেরে স্টেশনে ফেরার জন্য অর্ধেক পথ এসেও তাকে বাধ্য হয়েই এই দোকানটাতে আশ্রয় নিতে হয়েছে। অবশ্য এতে খুব একটা যে অসুবিধে হচ্ছে তা নয়, কারণ ঘন ঘন চায়ের যোগানটা সে ঠিকই পেয়ে গেছে। বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই এখানে আবার কারেন্ট অফ, সেটা এইসব জায়গায় নতুন কিছু নয়। একটু ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ করে দেওয়াটা এখানে এক প্রকার নিয়মের মধ্যেই পড়ে, তাই এখানকার মানুষের এটা গা সওয়া হয়ে গেছে। কিন্তু অমিত কলকাতার ছেলে, টানা তিন ঘন্টা বিনা বিদ্যুতে কাটানোর অভ্যাসটা বহুদিন হলো তার আর নেই। কারণ কলকাতায় আজকাল আর সাধারণত একটানা তিন ঘন্টা কারেন্ট অফ থাকে না। পকেট থেকে মোবাইলটা বার করে একবার চেক করলো, সে খালি একটা টাওয়ার দেখাচ্ছে। এতে ফোন করা বা রিসিভ করা যায় বটে, কিন্তু কথা বলা যায় না। মোবাইলটা আবার পকেটে পুরে সে এবার কানুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, আরে এই তোদের এখানে সাপ খুব আছে নাকি রে? কেন থাকবে নে, খুব আছে। এই তো গত পরশু বাড়ি ফেরার পথে দেখলুম সামনে দিয়ে একটা গোকরা চলে গেল। কথাটায় অমিত আঁতকে উঠল, যদিও কানুর সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে চা তৈরি করতে করতে সেদিনের ঘটে যাওয়া সেই ঘটনার বিবরণ শোনাতে ব্যস্ত। আমাকে অবশ্য কিছু বলেনি, আর আমি ওকে কিছু বলিনি বলে একটু থামলো কানু। তারপর তার দিকে তাকিয়ে হেসে বলল, আসলে কি জানেন বাবু, ওরা ভয় পেলে তবেই কাটতে আসে, নইলে কিছু করে নে। অমিত একটু চিন্তিত হয়ে পড়ল, সাপের ভয় তার চিরকালের, আর সে যেহেতু শহরের ছেলে তাই কোনটা কি সাপ সে সম্বন্ধেও তার কোনো রকম ধারণা নেই। তাই সামনে দিয়ে বিষধর সাপ গেল না নির্বিষ, সেটা বোঝার আগেই সে হয়তো জ্ঞান হারাবে। দোকানে আপাতত আর কোনো খদ্দের নেই, দু একজন যারা ছিল তারা কাছাকাছি বাড়ি থাকায় আগেই বিদায় নিয়েছে। চুপ করে বেশিক্ষণ বসে থাকা যায় না, তাই সে কানুর সঙ্গে গল্প করে এতটা সময় কাটিয়েছে। তার নাম কি, কোথায় বাড়ি, কোন ক্লাসে পড়ে, কবেকার দোকান, তার এইসব প্রশ্নের উত্তর কানু বেশ সপ্রতিভভাবেই দিয়েছে। তার বদলে কানু তাকে কলকাতার কথা জিজ্ঞেস করেছে, সে যে বড় হয়ে কলকাতার কলেজে পড়তে চায় সেটাও সে অমিতকে জানিয়েছে। অমিত তার সমস্ত প্রশ্নের উত্তর আনন্দের সঙ্গেই দিয়েছে। ছেলেটার মধ্যে বুদ্ধি, সারল্য ও অনুসন্ধিৎসার সমাবেশ তার নজর কেড়েছে। কানু চা নিয়ে এসে তার সামনে রাখল। অমিত একটা সিগারেট ধরিয়ে চায় চুমুক দিল। না, এটা খেয়েই তাকে উঠতে হবে, অনেক বসা হলো, বৃষ্টিটাও মনে হচ্ছে একটু ধরেছে, এই সুযোগটা নষ্ট করা চলবে না। সে চা শেষ করে দোকানের বাইরে এসে দাঁড়াল। বৃষ্টি এখনও পড়ছে, তবে বেগটা আগের থেকে কম। স্টেশন অবধি যেতে গেলে হয়তো ভিজে যাবে, তবুও চেষ্টা করতে দোষ কি। তাই সে আস্তে আস্তে স্টেশনের দিকে পা বাড়াল। কিন্তু আজ বোধহয় তার কপালটা সত্যিই মন্দ। দু মিনিট রাস্তা যেতে না যেতেই আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়ে তার জামাকাপড় একেবারে ভিজিয়ে দিল। তাই বাধ্য হয়েই ফের দোকানটায় ফিরে এল। যাবেন কোথায়? প্রশ্নে অমিত মুখ তুলে তাকিয়ে অবাক হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় আঁতকে উঠল। তার একবার মনে হলো সে হয়তো ভুল করে অন্য কোনো দোকানে ঢুকে পড়েছে, কারণ প্রশ্নটা যিনি করছেন তাকে অমিত আগে কখনো দেখেনি। ইনি তার চেনা কানু নন, তার বদলে একটা অচেনা মাঝবয়সী লোক। আর আঁতকে ওঠার কারণ লোকটির চেহারা। একটি কঙ্কালকে হাড়ে মাংস না দিয়ে
শুধু চামড়া লাগিয়ে দিলে যেরকম হয়, এনার চেহারাটা ঠিক তাই। সঙ্গে যোগ হয়েছে মানানসই মিশকালো রং। গায়ের তেল চিটচিটে গেঞ্জিটা ওই হাড় জিরজিরে শরীরটাকে ঢাকার আপ্রাণ চেষ্টা করেছে বটে, কিন্তু দু তিন জায়গায় ছেঁড়া থাকায় বিফল হয়ে শেষকালে সে চেষ্টায় ইতি টেনেছে। মোট কথা, দেখে খুশি হয়ে ওঠার মতন চেহারা একদমই নয়। মানে ওই বাচ্চা ছেলেটির চেয়ে, তার কথাটা শেষ করতে না দিয়েই একটা মিহি গলার হাসির সঙ্গে লোকটি বলল, কানু ওকে তো কখন বাড়ি পাঠিয়ে দিয়েছি। হ্যারিকেনের ওই অল্প আলোয় হাসির সঙ্গে ওই খ্যারখ্যারে মিহি গলার আওয়াজে অমিতের মনে একটা অস্বস্তি জন্ম নিল। অজান্তেই তার বুকটা যেন একবার কেঁপে উঠল। যাবেন কোথায় বললেন না তো? অমিত কোনো রকমের ঢোক গিলে উত্তর দিল, কলকাতা। তাহলে আজ আর বাড়ি ফিরতে পারবেন না, বৃষ্টি আজ আর থামবে বলে তো মনে হচ্ছে না। থামলেও আমাকে তো ফিরতেই হবে দাদা, দেখি কিছুক্ষণ, তারপর না হয় বেরিয়ে যাব। অমিতের ফিরতে গেলে তাকে এখনো অনেকটা পথ যেতে হবে। প্রথমে এখান থেকে আরো প্রায় আধ ঘন্টা হাঁটলে স্টেশনে পৌঁছবে, তারপর ট্রেন ধরে হাওড়া স্টেশনে নেমে বাড়ি ফিরতে ফিরতে প্রায় মাঝরাত। বৃষ্টিতে ট্রেন চলবে না? না না না, তবু দেখেন। কথাটা মিথ্যে নয়, বেশি বৃষ্টি হলে লাইনে জল জমে অনেক সময় ট্রেন লেট করে, আর কোনো কারণে তার ছেড়ে গেলে তো আর কথাই নেই। অমিত জানে যে আশঙ্কাটা উড়িয়ে দেওয়ার মতো নয়, এই লাইনে সে নতুন যাতায়াত করছে না। গত 9 মাস ধরে সপ্তাহে 2 দিন করে তাকে এখানে আসতে হয়। আসলে সে একটা এক্সপোর্ট ফার্মে চাকরি করে, তাদের কোম্পানি পাটের তৈরি বিভিন্ন হস্তশিল্প বিদেশে এক্সপোর্ট করে। এই অঞ্চলে বিভিন্ন কুটির শিল্প আছে যেখানে এইসব পাটজাত জিনিস তৈরি হয়, তাই কোম্পানি এখান থেকেই সমস্ত জিনিস তৈরি করিয়ে সাপ্লাই দেয়। তার কাজ হলো সুপারভাইজারের, মানে সপ্তাহে 2 দিন এসে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি না তার তদারক করা। এতদিনে এসে এসে এখানকার রাস্তাঘাট তার প্রায় সবই চেনা হয়ে গেছে, তাই প্রথম দিকে যাতায়াতের জন্য রিক্সা নিলেও এখন আর নেয় না, 1 ঘন্টার পথ হেঁটেই মেরে দেয়। এতে অফিস থেকে যে যাতায়াতের খরচ দেয় তা থেকে রিক্সার পয়সাটা বাঁচে। তার মাইনে খুব ভালো হলে হয়তো সে এই 1 ঘন্টা হাঁটাহাঁটিতে যেত না, কিন্তু যেহেতু সেটা খুব আহামরি অঙ্কে নয়, তাই তাকে এভাবেই পয়সা বাঁচাতে হয়। চিন্তায় ছেদ পড়ে অমিতের। যে সুরে কথাটা বলা হলো সেটা যেন ঠিক সাধারণ চা দোকানের চাওয়ালার নয়, যেরকম সুরে সে অভ্যস্ত, কিন্তু এই সুরে কোথায় যেন একটা কর্তৃত্ব মিশে আছে। সিদ্ধান্ত শোনানো হচ্ছে যে তাকে চা খেতে হবে। কানে বাজলেও সে মুখে কিছু বলল না, কেবল নিঃশব্দে মাথা নাড়ল। বেঞ্চে বসে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে একটা সিগারেট ধরাতে গেল অমিত, কিন্তু এই 2 মিনিটের মুষলধারে বৃষ্টিতে সিগারেটটা ঠিক থাকলেও বুক পকেটে থাকা দেশলাইটা ভিজে সপশপে হয়ে গেছে। সে 2 বার সেটা জ্বালাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে সবে মুখ তুলে জিজ্ঞেস করতে যাবে যে দেশলাই আছে কি না, ঠিক তখনই তার মুখের কাছে একটা দেশলাই কাঠি ফস করে জ্বলে উঠল, আর সেই আলোতেই তার দৃষ্টিটা নিতাইয়ের চোখে পড়তে সে চমকে উঠল। এরকম তীক্ষ্ণ অথচ নিষ্প্রাণ চোখ অমিত আগে কখনো দেখেনি। মানুষের চোখ দেখে তার অভিব্যক্তি বুঝে ফেলার কৌশলটা অন্তত এই চোখের ক্ষেত্রে খাটে না, বদলে নিজের মনের অভিব্যক্তিটাই যেন প্রকাশ করে ফেলতে হয়। এই রকমই সেই দৃষ্টির তীক্ষ্ণতা। সে চমকে ওঠার সঙ্গে সঙ্গে নিতাই হাসি মেশানো স্বরে বলল,
দেশলাই ভিজে গেছে ঠিক আন্দাজ করেছিলাম, তাই আপনি যখন সিগারেটটা বের করলেন আমি আগুনটা দিতে চলে আসলাম। সে চুপ করে চায় চুমুক দিতে লাগলো, কিন্তু নিতাই চুপ করে নেই। সে তার হাঁড়ির খবর, মানে কোথায় বাড়ি, কেন সেই ব্যবসা এলো, কদিন হলো ব্যবসা করছে, কতবার কলকাতা গেছে, এই সব তাকে শোনাতে শুরু করে দিয়েছে। সঙ্গে অবশ্য মাঝে মাঝেই অমিত এখানে কেন আসে, কদিন আসে, কি কাজ করে, কখন ফেরে, এই সব জেরাও চলছে। এই সব আলোচনাই কানুর সঙ্গে করতে অমিতের কোনো অস্বস্তি হয়নি, বরঞ্চ খুশি হয়েছিল। কিন্তু এটাই নিতাইয়ের সঙ্গে করতে তার বেশ অস্বস্তি হতে লাগল। লোকটার আচার ব্যবহার যেন কীরকম, সে কি করে না করে তা জানার জন্য নিতাইয়ের এত আগ্রহ কেন, সেটা তার মাথায় ঢোকে না। আর তাছাড়া সে এমন সরলভাবে প্রশ্নগুলো করছে যেন অমিতের কতদিনের চেনা। এখানেই অমিতের আপত্তি, এত গায়ে পড়ে ভাব জমানোর দরকারটা কি সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারে না। সে কোনো রকমে হ্যাঁ হুঁ করে চাটা শেষ করে ঘড়ির দিকে তাকালো, 9:30 বাজে। বাবু আমাকে তো এখন দোকান বন্ধ করতে হবে, কিন্তু আপনি কি করে ফিরবেন? বৃষ্টি একটু কমলেও পুরোপুরি তো ধরে উনি, তার উপর আপনাকে আবার ওই বড় পীরের জলার পাশ দিয়ে ফিরতে হবে। রাস্তায় কোথাও তো আলো নেই, তাই বলছিলাম। অমিত শুনে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এই রাতটা বরঞ্চ আমার বাড়িতে কাটিয়ে দিন, গরিবের বাড়ি হলো আপনার কোনো অসুবিধা হবে না, কাল না হয় সকাল সকাল বেরিয়ে যাবেন। অমিত এই কথাটায় বেশ আশ্চর্য হলো। একে তো তার সম্বন্ধে নিতাইয়ের অত্যাধিক আগ্রহের কারণে তার তাকে ঠিক পছন্দ হয়নি, তার উপর আবার এই কিছুক্ষণের আলাপেই তাকে বাড়ি নিয়ে যেতে চায়। লোকটা হয় অতিশয় সরল, অথবা অন্য কোনো মতলব আছে। মুখে একটু হাসি এনে বলল, আরে নানা দাদা আপনাকে কষ্ট করতে হবে না, আর তাছাড়া বৃষ্টি তো প্রায় ধরেই এসেছে, আর আমার কাছে টর্চ না থাকলেও মানে এই মোবাইলে টর্চ আছে, কোনো অসুবিধা হবে না আমার, আমি ঠিক চলে যাবো, চিন্তা নেই আপনার। কিন্তু আপনি ওই বড় পীরের জলার পাশ দিয়ে ফিরবেন কি না তাই চিন্তা হচ্ছে। কেন, বড় পীরের জলার পাশ দিয়ে গেলে অসুবিধাটা কোথায়? ও আপনি কি ভাবছেন এই বৃষ্টিতে পা পিছলে জলায় পড়ে যাব? হ্যাঁ, অবাক হলেও হাসলো অমিত। তবে আশঙ্কাটা একেবারে অমূলক নয়, কারণ একে তো রাস্তাটা কাঁচা, খালি স্টেশন থেকে 10 মিনিটের পথটাই যা পিচের, তারপর থেকে রাস্তার পিচ কোন কালে যে উঠে গেছে তার আর কোনো হিসেব নেই। গোটা রাস্তাতেই আর তার কোনো নামগন্ধ খুঁজে পাওয়া যায় না, কাঁচা রাস্তা, চারিদিকে গর্তে ভর্তি। বোঝাই যায় যে কেউই এটাকে নতুন করে পিচ ঢেলে মেরামত করার প্রয়োজন মনে করেনি, তাই কাঁচা মাটির রাস্তা বর্ষাকালে জল পড়ে একেবারে দইয়ের মতো কাদা হয়ে আছে। একটু অসাবধান হলেই আছাড় নিশ্চিত। জলার পাশের রাস্তাটাও যেহেতু এই রাস্তারই অংশ, তাই সেখানকারও একই হাল। আর এই সময় বৃষ্টিতে জলা একেবারে ভরা, তাই অসাবধান হলে পা পিছলে জলে গিয়ে পড়াটা কিছুই অস্বাভাবিক নয়। আগে না বাবু, সেই জন্য নয়। একটু থেমে নিতাই গম্ভীর মুখে বলল, জলাটা ভালো নয়। কথাটা বলার সঙ্গে সঙ্গে তার মুখে একটা ভয়ের চিহ্ন ফুটে উঠল। অমিতের সেটা চোখ এড়াল না, সে একটু কৌতূহলী স্বরে জিজ্ঞেস করল, কেন ভালো নয়, কেন কি আছে জলায়? আলিয়া আলিয়া, অন্ধকার রাতে যারা ওই জলার পাশ দিয়ে যায় তারা অনেকে দেখেছে বাবু, একলা লোককে দিক ভুল করিয়ে দিয়ে জলায় নিয়ে গিয়ে ডুবিয়ে মারে। অনেকে অনেকে রাতের বেলায় ওই আলিয়ার পাল্লায় পড়ে মারাও গেছে বাবু।
चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल की। चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल की तड़ाने। ईशु काचे ईशु कुठे बनाचो आशु अबर काचे आशु आज तुम्ही आवार ईशु আর দাঁড়িয়ে থেকো না, আমার সাথে এসো, চির শান্তি অপেক্ষা করছে। আলিয়ার যে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটা নিতাইয়ের জানার কথা নয়। এইসব অজপাড়া গায়ে কোনো কিছু বুঝতে না পারলে তার গায়ে অলৌকিকের তকমা এঁটে দেওয়াটা পুরানো রেওয়াজ। সে হেসে বলল, আরে আলিয়া কোনো ভূত নয়, ওটা মিথেন নামে এক প্রকার গ্যাস থেকে হয় যেটা আগুনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। ওতে ভয় পাওয়ার কিছু নেই। না বাবু, গ্যাস নয়। এইবার যেন একটু জোর দিয়েই বলল নিতাই, অনেক লোক ওর খপ্পনে পড়ে মারা গেছে বাবু। এই তো, এই তো গত বছর হৃদয় অধিকারীর বড় ছেলে তপন ট্রেন লেট করায় দেরি করে বাড়ি ফিরছিল। সকালবেলা ওর শরীরটা জলার জলে ভাসতে দেখা গেছিল বাবু। ওই আলিয়ায় টুপিয়ে মেরেছে বাবু। অমিত বেশ বিরক্ত হলো। আচ্ছা, লোকের পাল্লায় পড়া গেছে তো, নিজের ভূতের গল্প বিশ্বাস করাতে একেবারে বদ্ধপরিকর। সে বিরক্তি সুরে বলল, আরে সে তো কোনো কারণে পা পিছলে গিয়েও জলে ডুবে যেতে পারে। নিতাইয়ের মুখে এবার একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে রহস্যের সুরে বলল, তপন গায়ের ছেলে বাবু, ছোটবেলা থেকেই ও সাঁতার জানে। তাহলে ও ডুবলো কি করে বাবু? এর উত্তর অমিতের কাছে ছিল না। সে একবার ঘড়িটা দেখল, 9:45 বাজে। এবারে না বেরোলে আর 10:40 ট্রেনটা ধরতে পারবে না। তাই একটু হালকা হেসে বলল, সে অন্য কোনো কারণে হবে তাহলে, যাই হোক চলি দাদা, আবার দেখা হবে বলে নিতাইকে আর কোনো আপত্তির সুযোগ না দিয়ে এক প্রকার ছিটকেই যেন দোকান থেকে বেরিয়ে এলো। মনে মনে তার নিজের এই ব্যবহারের জন্য একটা হালকা অনুশোচনা যে হলো না তা নয়। নিতাই হয়তো তার ভালোর জন্যই বলছিল, হয়তো এতে তার কোনো দূরভিসন্ধি ছিল না।
এদের চোখে আলেয়া একটা অলৌকিক ব্যাপার, এবং সেটাই সবথেকে বড় সত্যি। তাই কেউ যদি অন্য কোনো কারণেও জলে ডুবে মরে, তাতেও এরা আলেয়ার ঘাড়েই দোষ চাপায়, এবং সেটাই স্বাভাবিক। যাই হোক, এইসব ভাবনাকে আর মাথার মধ্যে স্থান না দিয়ে সে রাস্তার দিকে নজর দিল। বৃষ্টিটা এখন অনেকটাই কম, মাঝে মাঝে দু এক ফোঁটা গায়ে পড়ছে। সে পকেট থেকে মোবাইলটা বার করে টর্চটা জ্বালল। যা আলো হয়েছে তাতে প্রায় 5 ফুট দূর অবধি সব কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে ঠিকই, তবে যে হারে রাস্তায় কাদা ঠেলে এগোতে হচ্ছে, তাতে সবসময় ঠিক করে টর্চ ধরে রাখাটাই মুশকিল হচ্ছে। খুব সাবধানে চলতে হচ্ছে, একবার যদি আশার খায়। যাই হোক, এইভাবে প্রায় 10 মিনিট হাঁটার পর সে সেই জলার সামনে এসে উপস্থিত হল। জলাটা বিশাল বড়, শুকনো অবস্থায় হেঁটে পেরোতে প্রায় 10 মিনিট লাগে। এই অবস্থায় সেটা 20 মিনিট পার হয়ে গেলেও আশ্চর্যের কিছু নেই। এখানে এসে কিন্তু তার বুকটা একটু কেঁপে উঠল। বৃষ্টির ফলে জলা ভরে গিয়ে সেই জল রাস্তায় উঠে এসেছে, বা বলা ভালো যে জলাটা রাস্তাকে গ্রাস করেছে। রাস্তার আর কোনো চিহ্ন নেই, চারিদিকে জল ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। অমিত সাঁতার জানে না, এই অবস্থায় কোনোভাবে পা পিছলে গেলে সোজা জলায়। এইবার তার মনে হলো যে নিতাইয়ের অনুরোধে রাতটা তার বাড়িতে কাটিয়ে দিলেই হয়তো ভালো করত, কারণ আলেয়ার জন্য না হোক, পা পিছলে গেলে এমনিই জলে ডুবে মরতে হবে। তার একবার মনে হলো ফিরে যাবে, কিন্তু তারপরই ভাবল যে এতটা রাস্তা এই কাদা ঠেলে আসার পর আবার ফিরে গিয়ে লাভ নেই। তার উপর ফিরে গেলেও যে নিতাইকে আর পাবে তার কোনো নিশ্চয়তা নেই, সে হয়তো এতক্ষণে দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেছে। তার চেয়ে এগিয়ে যাওয়াই ভালো, জলাটা শেষ হওয়ার কিছুটা পর থেকেই তো পাকা রাস্তা, তাই শুধু এইটুকু রাস্তা কোনো রকমে পেরোতে পারলেই আর কোনো অসুবিধা হবে না। এতক্ষণ বৃষ্টি হওয়ার জন্য পরিবেশ পুরো ঠান্ডা হয়ে গেছে, আর জলার জলটাও বেশ ঠান্ডা, তাই ওই হাঁটু জলে প্রায় 5 মিনিট চলার পরেই তার বেশ শীতশীত করতে লাগলো। সে তবুও আস্তে আস্তে প্রায় পা টিপে টিপে এগোতে লাগলো। যখন প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছে, ঠিক তখনই ঘটল সেই কাণ্ডটা যেটার ভয় সে এতক্ষণ পাচ্ছিল। চলতে চলতে হঠাৎ তার মনে হলো যে দু পায়ের মাঝখান দিয়ে কি যেন একটা সরু মতো চলে গেল। তার ঠান্ডা স্পর্শটা সে বেশ ভালোভাবেই অনুভব করল, আর সঙ্গে সঙ্গে তার মাথায় প্রথম যে নামটা এলো সেটা হলো সাপ। বর্ষাকালে সাপ বেরোয়, আর একটু আগেই কানুর কাছে সে শুনে এসেছে যে এখানে প্রচুর সাপ আছে। সাপের নামটা মনে হতেই সে আতঙ্কে লাফিয়ে উঠল, কিন্তু নামার সময় তার পা যখন মাটি ছুঁল তখন দু পা একসঙ্গে ছুঁল না। শুকনো মাটি হলে এতে সেরকম কোনো সমস্যা হয় না, খালি পা মচকানোর ভয় থাকে, কিন্তু এই পিছল হড়হড়ে কাদায় সেটাই একটা বিভীষিকা হয়ে দাঁড়ালো। সে টাল সামলাতে পারল না, জলে পড়ে গেল। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে বুঝতে পারল যে কী সর্বনাশটা এক্ষুনি হয়ে গেল। সে তাড়াতাড়ি পাগলের মতো চারিদিকে হাতড়াতে লাগল, কিন্তু মোবাইলটাকে আর খুঁজে পেল না। এবার অমিত বুঝল যে সে সত্যিই ঘোর বিপদে পড়েছে। মোবাইলটা হারিয়ে যাওয়ার ফলে এই অন্ধকারে জল ঠেলে এগোনো প্রায় অসম্ভব হয়ে গেছে। সে আরও কিছুক্ষণ চারিদিক হাতড়াল, কিন্তু বৃথা চেষ্টা, মোবাইলের আর কোনো সন্ধান মিলল না। এদিকে নিতাইয়ের কাছ থেকে নতুন দেশলাইটা নিয়েছিল, সেটাও ভিজে গেছে, তাই আলো জ্বালাবার আর কোনো রাস্তাই নেই। তার উপর ভিজে জামা প্যান্টের জন্য শীতটাও যেন হঠাৎ বেড়ে গেছে। সে চুপ করে দাঁড়িয়ে অসহায়ের মতন চারিদিকে তাকাতে লাগল। অমিত একবার ডান দিকে জলার দিকে তাকালো, সে বাঁদে ঘেঁষেই হয়তো এগোতে পারত, কিন্তু মুশকিল হচ্ছে যে রাস্তার বাঁদিকে একটি সরু নালা আছে,
তাই বেশি বাঁদিকে সরলে সেটাই গিয়ে পড়ার সম্ভাবনা প্রবল। সে বুঝে উঠতে পারল না যে কি করা যায়। ঠিক এই সময় একটা জিনিস তার চোখে পড়ল। দূরে জলার মধ্যে একটা নীলচে আলো হঠাৎ দপ করে জ্বলে উঠেই নিভে গেল। আলেয়া, নিজের মনেই নামটা একবার উচ্চারণ করল অমিত। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পরেই সে আবার দেখল আলোটাকে, এবার যেন একটু কাছে। আরো কিছুক্ষণ পর আবার একবার, এবার আরো কাছে। এইবার তাকে একটা অন্যরকম ভয় আস্তে আস্তে চেপে ধরতে শুরু করল। সে জানে যে আলেয়া সাধারণত শীতকালে দেখা যায়, কারণ পচা গাছপালা থেকেই অন্যান্য জৈব গ্যাসের সঙ্গে মিথেনের উৎপত্তি, আর সেটা বেশিরভাগ এমন জায়গায় হয় যেখানে জল কম থাকে, যেমন পচা ডোবা বা পুকুরে। কিন্তু বর্ষার এই ভরা জলে আলেয়া সৃষ্টি হওয়াটা একটু অস্বাভাবিক। তার উপর এই আলেয়ার গতিবিধিটাও যেন সাধারণ নয়। সে যতদূর জানে আলেয়ার গতিপথের কোনো বাঁধা ধরন নেই, কিন্তু এটা তার থেকে আলাদা। এর গতিপথ যেন এক সরল রেখায় নিবদ্ধ, আর সেই রেখার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সে নিজে। অমিত নিজের মনকে বোঝাতে চেষ্টা করল যে সে অযথা ভয় পাচ্ছে। পরপর তিনবার সেটা একটু একটু করে তার কাছে এগিয়ে এসেছে, মানেই যে এটা ভৌতিক ব্যাপার, তার কোনো কারণ নেই। কিন্তু তার এই চিন্তার মাঝেই আবার জ্বলে উঠল সেই নীল আলো, এবার তার থেকে প্রায় 100 হাত দূরে। যে যুক্তির জালটা সে মনে মনে এতক্ষণ ধরে বুনছিল সেটা এবার পুরোপুরি ছিঁড়ে গেল, আর তার জায়গায় এলো আতঙ্ক, ভয়। তবে কি নিতাই যা বলেছিল তা সত্যি? এটা সাধারণ আলেয়ার আলো নয়। অমিত আর কিছু ভাবতে পারল না, যা থাক কপালে তাকে এগোতেই হবে। আলেয়া তার কাছে পৌঁছানোর আগেই তাকে জলাটা পেরোতে হবে। সে কোনো রকমে সাবধানে যতটা জোরে চলা যায় জল ঢেলে এগোতে শুরু করল। সামনে তাকিয়ে এগোলেও তার চোখ বারবার চলে যাচ্ছিল জলার দিকে, খুঁজছিল সেই নীল আলোটাকে, বুঝতে চেষ্টা করছিল তার দূরত্ব। আলোটাও যেন বুঝতে পেরেছিল অমিতের উদ্দেশ্য, তাই সেটাও যেন বাড়িয়ে দিয়েছিল তার গতিবেগ। নিঃশব্দে অমিতের গতিবিধি লক্ষ্য করে এগিয়ে আসছিল। 80 হাত, 50 হাত, 30 হাত, 10 হাত, তারপর একেবারে সামনে অমিতকে দাঁড়িয়ে পড়তে হলো, কারণ সামনের রাস্তা আটকে ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে সেই নীল আলো, আর তার কোনো নড়াচড়া নেই, স্থির হয়ে আছে। বাঘ যেমন শিকারের উপর লাফিয়ে পড়ার আগে উঁত পেতে অপেক্ষা করে, এটাও যেন সেই রকম, তার জন্য অপেক্ষা করছে, যেন তাকে বলছে, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম অনেক দিন, এসো আমার সাথে চলো, কাছে এসো, পেরিয়ে যাও এই জলা, দেখি তোমার কত ক্ষমতা। অমিত বুঝতে পারল যে সামনে এগোনো যাবে না, কারণ সামনে পথ আটকে যে দাঁড়িয়ে আছে সে তাকে প্রাণ নিয়ে এগোতে দেবে না। সে এবার তাড়াতাড়ি পেছনে ঘুরে ফেরার চেষ্টা করতে লাগল। তার বুকের মধ্যে তখন হাতুড়ি পিটতে শুরু করেছে, কিন্তু তবু সে কোনো রকমে চলতে লাগল। পিছনে ফিরে মাঝে মাঝে দেখতে লাগলো সেই আলেয়াকে, সেটা যেন শান্ত নির্লিপ্তভাবে তাকে অনুসরণ করে চলেছে, যেন জানে যে শিকারের পালাবার কোনো উপায় নেই। অমিত আবার সেই জলের মাঝখানে পৌঁছে গেল, আর তখনই দেখল যে আলেয়া এবার তার সামনে চলে এসেছে, যেন বলতে চাইছে, তুমি তো আমায় খুঁজছিলে তাই না? আমি সত্যি কিনা জানবে বলে এসো, এসে নিজের চোখে দেখে নাও, এসো। অমিত বুঝল যে তার ফেরার পথও বন্ধ, এই আলো আর তাকে প্রাণ নিয়ে ফিরতে দেবে না। সে আলেয়ার দিকে তাকিয়ে চুপ
করে দাঁড়িয়ে রইল। কতক্ষণ সে এভাবে দাঁড়িয়ে আছে তার কোনো হিসেব রইল না। সেই রহস্যময় আলো যেন তাকে সম্মোহিত করে ফেলেছে, যেন মনোমুগ্ধকর এক মায়ার বাঁধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তাকে। তার চোখে তখন বাকি পৃথিবী সম্পূর্ণ মুছে গেছে, যেন সেসব কোনোদিনই ছিল না, খালি ছিল সে আর এই অদ্ভুত মায়াবী নীল আলো। আলোটা এবার ধীরে ধীরে জলার দিকে চলতে শুরু করেছে, যেন তাকে ইশারায় ডাকছে, যেন বলছে, আর দাঁড়িয়ে কেন, এসো আমার সাথে এসো, চির শান্তি অপেক্ষা করছে, আর দাঁড়িয়ে থেকো না। অমিতের নিজের হাত পায়ের উপর থেকে নিয়ন্ত্রণ চলে গেছে। আজ তুমি আমার, এসো আমার সাথে এসো। সেও ধীরে ধীরে সেটাকে অনুসরণ করতে শুরু করেছে। তার মনের ভিতর তার অন্তরাত্মা তাকে আটকাবার জন্য মাথা কুটে মরছে। কি করছিস মূর্খ, কোথায় যাচ্ছিস, সামনে সাক্ষাৎ মৃত্যু, যাস না যাস না। কিন্তু তার আর সে কথা শোনার মতো মনের জোর নেই। যে অদৃশ্য বাঁধনে সে আজ বাঁধা পড়েছে, চাইলেও আর ছিঁড়ে বেরোতে পারবে না কোনোদিন। এ তাকে যেখানে নিয়ে যেতে চায় তাকে সেখানেই যেতে হবে। ধীরে ধীরে অমিতের সামনে জল বাড়তে লাগল, প্রথমে কোমর, তারপর বুক, তারপর তার গলা অবধি জল উঠে এল। আলিয়া তখন তার থেকে ঠিক 5 হাত দূরে দাঁড়িয়ে তাকে পথ দেখাচ্ছে। সে আরো এক পা এগোল, এখন তার নাক অবধি জল উঠে এসেছে। শেষের আর বেশি দেরি নেই। ঠিক এই মুহূর্তেই অমিতের সম্ভেদ ফিরে এলো। ততক্ষণে অমিত অনেকটা জল খেয়ে ফেলেছে। সে আতঙ্কে জলের নিচে হাত পা ছুঁড়ে মাটি খুঁজতে লাগলো, ছটফট করতে লাগলো একটু হওয়ার জন্য, কিন্তু মাটি সে আর খুঁজে পেল না। শেষবারের মতন সে তার সমস্ত শক্তি দিয়ে হাত তুলে চিৎকার করে বলে উঠল, সকালে তার জ্ঞান ফিরল। চোখ মেলে অমিত দেখল সে বিছানায় শুয়ে আছে, আর কানু ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাকে চোখ খুলতে দেখেই নিতাই বলল, আপনি ওইভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন বাবু, আমার কথা তো আপনি বিশ্বাস করলেন না, কিন্তু আমার মনটা কেমন যেন খচখচ করতে লাগলো। আপনি শহরের লোক, এইসব গা দেশের কথা আপনি বিশ্বাস করবেন কেন? কিন্তু বাবু, আপনি যদি বিপদে পড়েন তবে আমরা নিজেদের ক্ষমা করি কী করে বলেন তো। তাই বাড়ি ফিরে এসে আমার 2 ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লুম। যদি দেখতুম আপনি জলা পার হয়ে গেছেন তো ফিরে আসতুম, কিন্তু জলার কাছে পৌঁছে যখনই দেখলুম ওই আলেয়াকে তখনই বুঝলুম আপনি পার হতে পারেননি। আর এটাও জানতুম যে ওটাকে লক্ষ্য করে এগুলেই আপনাকে পাবো। তারপরে ঘটনা তো আপনি সবই জানেন। অমিত কোনো রকমে বিছানায় উঠে বসে নিতাইয়ের হাতটা নিজের 2 হাত দিয়ে চেপে ধরল, কিন্তু মুখে কিছু বলতে পারল না, কারণ কৃতজ্ঞতা জানাবার ভাষা সে হারিয়ে ফেলেছে। সেই ঘটনার পর 5 মাস কেটে গেছে, অমিত এখনও সেখানে যায়। সেদিন রাতে অমিত চলায় কী দেখেছিল তাই নিয়ে তার মনের মধ্যে আজও একটা দ্বন্দ্ব খেলা করে। তার যুক্তিবাদী মন বলে যে সেদিন নিতাইয়ের কাছ থেকে আগেই জলার ব্যাপারে ওই ভুতুরে গল্প শুনে তার মন দুর্বল হয়ে পড়েছিল, তাই মিথেন গ্যাস থেকে উৎপন্ন এক সাধারণ আলেয়াকে সে ভুতুরে আলেয়া ভেবে ভুল করেছিল। কিন্তু তার এই যুক্তিকে এক দমকা হাওয়ার মতন উড়িয়ে নিয়ে যায় একটা সামান্য প্রশ্ন।
সে সেদিন জলার জলে নেমেছিল কেন? তার তো রাস্তা ধরে সোজা হেঁটে যাওয়ার কথা ছিল। এই প্রশ্নের উত্তর সে আজও খুঁজে পায়নি।